আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর সুস্থ মতে আমরাও ভালো আছি। দুধ দিয়ে দিলাম 1.5 লিটার। আজকে কাউনের পায়েস রান্না করব, সাথে গুঁড়া দুধ দিব 1 কাপ। আমার মা ভাই বোনদের বা ভাইয়ের বউদের দাওয়াত করছি আজকে ইফতারির। খেজুরের গুড় দিয়ে রান্না করব কাউনের পায়েস। তো ভিজায় রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিতেছি। আর গরুর গোশত নিছি 3 কেজি। বিরিয়ানি রান্না করব, চাল দিব 2 কেজি, চালটা 1 ঘন্টা আগে ভিজায় রাখছি। আদা রসুন বাটা দিয়ে দিতেছি। দুই কেজি দিব পোলার চাল, পোলার চালটাও ভিজায় রাখছি 1 ঘন্টা যাবত। পোলার চালটা ভিজাইয়া ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলে পোলাওটা ঝরঝরা হয়। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম রাঁধুনি, 3 প্যাকেট দিলাম, যেহেতু গোশ 3 কেজি, মশলাও 3 প্যাকেট দিলাম, চাল 2 কেজি দিব। চালটা দিয়ে দিছি, চাল গোশ আর আলু একসাথে। আর ডিমের চপ বানাইতেছি, ছোলা বেগুনি সব ভাজা হয়ে গেছে। আমি আগের দিন রাত্রে অন্থন বানাই রাখছিলাম, এখন পিস থেকে বাইর করে ভাজা নিলাম। এই তো আমাদের সব আয়োজন হয়ে গেছে, ইফতারির সময় হয়ে গেছে, তো মেহমানও চলে আসছে সব। আজকে আমাদের ছোটোখাটো একটা আয়োজন। আমার এই ড্রয়িং রুমের সোফাটা সরাই দিছি, ভিতরে নিয়ে গেছি ভিতরের রুমে, বেডরুমে। আর এখানে পাটি বিছাইয়া চাদর বিছাই দিছি। এই তো আজকের আয়োজন, পেঁপে আর পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে খিরাইটা মাখবে আপনাদের ভাইয়া। দুই রকম শরবত করছি, খেজুরের গুড় দিয়ে করছি শরবত, আর ট্যাঙের শরবতে লেবু দিছে। চিনি তো থাকবেই অবশ্যই, আর খেজুরের গুড়ের শরবতে ইসবগুলের ভুষি। এই তো সব, এখন আপনার ভাইয়া আসছে, প্রতিদিনের মতো আপনাদের ভাইয়াও সেই মুড়ি মাখাবে। সবাই আমরা বসে পড়লাম। এই তো আয়োজন শুরু হয়ে গেছে সবাই। আমি মিয়াসিন, আমার দুই ভাই, আমার ভাইয়ের বউ দুইজন, আমার আব্বাইটা, সবাই মিলে বসলাম। আমার আব্বার পাশে আমি বসছি, আর আমার বড় ছেলে, আমার মা একসাথে বসছে, আমার ভাইয়ের সাথে বসছি আমি মিয়াসিন, আর আসছে আমার বড় ননাসের ছেলে ভাইগনা সোনিয়া, নাম শুনছেন অনেক ভিডিওতে। ওরও দাওয়াত ছিল আমাদের বাসায়, তো আসতে পারে নাই, ওনাকে জ্বর আসছে। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে এখন আজান পড়ছে, খেজুর খাইলাম, পানি খাইলাম, এখন মুড়ি মাখাইতেছে। তো মুড়ি মাখা খাবো। বন্ধুরা সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিয়েন যদি আমাদের ভিডিও ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।